আজকে আমি মানে দিদির কাছে এসেছি। দিদাকে, দিদি তোমাকে অনেক প্রণাম। আমাদের সবচেয়ে বড় দিদি, আমাদের ঘরের মানে শ্রদ্ধার দিদি, আমাদের শ্রদ্ধেয়া হৈমন্তী শুক্লা। এমনিতে সবসময় আসি দিদির কাছে, কখনো মানে বাবার কিছু রাগ রাগিনী দিদির কাছ থেকে আমরা তালিম নিই, কখনো হরি গীত আমার দরকার দিদিকে ফোন করে বললাম, শিখবো বলে দিদি শিখিয়ে দিচ্ছে উজাড় করে, সেটাটাও কোনো মানে সেই সময় আসায় অন্য ব্যাপার। আবার আজকে এসেছি দিদিকে একটা বিশেষ কারণে, কারণ দিদি আমাদের যেটা আমাদের সংস্থা মগন, মগন হচ্ছে পণ্ডিত চিন্ময় লাহিড়িজির নিক নেম, এটা সবাই জানে। উনার নামের সঙ্গে মগন মন্দির বলে আমাদের ২০১৬ সাল থেকে এটা তৈরি হচ্ছে। আর দিদি সবসময় আমাদের সঙ্গে, তুমি মাথার উপরে সবসময় আছো, সবসময় আশীর্বাদ দিচ্ছ, যখন যখন ফোন করছি সঙ্গে সঙ্গে তুমি যাচ্ছ, আমাদের সঙ্গে আছো বা পরামর্শ দিচ্ছ কী করা উচিত, কী করা অনুচিত। আচ্ছা দিদি, তুমি কীভাবে বাবার সঙ্গে তোমার যোগসূত্র, বাবার কাছে তোমার কীভাবে তালিম, এই ব্যাপারগুলো যদি একটু তোমার কাছ থেকে মানে আমরা তো জানি, ধরে নাও এগুলো আমরা জনগণের কাছেও একটু ছড়িয়ে দিতে চাই, তোমরা কীভাবে, কারণ তোমরা তো এত ডেডিকেটেড স্টুডেন্ট আমি বাবার কাছে শুনেছি, মানে তোমাদের সময় যারা ওনারা ছিলেন আর কি, কারণ আমি অনেক পরে এস ওনার কাছে, কারণ তোমরা যেভাবে ওনাকে পেয়েছো সেই সময়টা তোমরা কীভাবে কাটিয়েছো ওনার কাছে তালিম নিয়ে? আমার বাবা ওনার কাছে অনেক যেতেন, অনেক শিখতেন। তো আমাদের বাড়িতে একটা গানের আসর হয়েছিল, তখন আমি খুবই ছোট জানো তো, তখন জেঠু এসেছিলেন, আমি জেঠুই বলবো, আমি গুরুজি বলিনি কখনো জেঠুকে। বাবা চল থাকে না এখন, জটিলদার কথাও শুনেছি, আগে দাদা বলতাম আমি, যেমন জেঠু, আমার জেঠু মানে ওই একজনই। তো জেঠু তখন বাবা নিয়ে এসেছিলেন ওনাকে, তখন আমি তখন তো অত বুঝি না যে অত বড় মানুষের সামনে গাইবো, আমি ওইটুকু মেনান্দ কল্যাণ গাইছিলাম। তাই উনি কিছুক্ষণ শোনার পরে, গানটা শেষ হয়ে যাওয়ার পরে, মানে সেটা তোমাদের বাড়িতে তুমি ছোটবেলায়? হ্যাঁ, আমাদের খুব ছোটবেলা। তখন আমার বাবাকে বললেন যে হরিহর, তোর মেয়েটার মধ্যে আগুন আছে, তেজ আছে, ওকে আমার কাছে পাঠিয়ে দিস। এই মানে জহরি জহরকে চেনে আর কি, সেরকম আর কি। সেই বাবা তখন আমাকে নিয়ে গেলেন। আমি না কোনোদিনও গুরুগৃহে আসছি বা আমার কিছু করা উচিত এইসব আমরা আমি জানতামও না, বাবাও বললেন না, আর জেঠু তো ওই রকম একজন মানুষ, কি বলবো। আমার মনে পড়ে না কখনো এত শিখেছি, ওনাকে কিছু দিয়েছি মনে পড়ে না। আসলে আমিও যেটা মনে করি, উনারা বোধহয় উজাড় করে দিয়ে যেতেই ভালোবাসতেন বোধ হয় না, সৃষ্টি এই ব্যাপারটাই। ক্লাসে অনেক সময় কিরকম হয়েছে জানো, বড় বড় মেয়েরা গাইছেন, একটা ঠুমরি শেখাচ্ছেন হয়তো, তখন ওরা গাইবার পরে আমাকে পটল গাতমা, আমি ওই গাইতে আরম্ভ করলাম। তখন এটা ভাবতাম না যে বড় মেয়েরা কিছু ভাবতে পারে, যেটু গাইতে বলেছেন আমি গেয়ে। আর সব থেকে আমার যেটা এখনো বুঝতে পারি, যে উনি যে শুধু খেয়াল মানে ওইটা কোনোদিন ওনার ছিল না। আরেকটা জানো দিদি, তোমরা তো দেখেছো আমাকে সবসময় যখন স্টেজে বসবি, মহিলা সুলভ যেন ব্যাপারটা থাকে, সেই যে মানে শৃঙ্গার ইয়ে ব্যাপারটা উনি খুব পছন্দ করতেন। আরেকটা মুখ বিকৃতি করা, এগুলো খেয়াল গাইলে লোকে ভয় পাবে, এটা উনি খুব অপছন্দ করতেন। আমার আরেকটা মনে পড়ে জানো, আমি তান বললেই না একটু হয়ে যেত, আর যেহেতু সামনে বসে যেন পরিষ্কার পরিষ্কার। এবং যেহেতু না সব ধরনের গান শুনতেন এবং ভালোবাসতেন। আমার মনে আছে একদিন শিপ্রাকে ফোন করলেন, দাদারা শুনবি কি সুন্দর গাইছে, লাগ যা গেলে শিপ্রা গাইছে, আর ফোনটা আবার আমার কানে মাঝে মাঝে দিচ্ছে, মানে ওই যে আমরা ক্লাসিক্যাল এই যে এখন একটা হয়ে, ওইটা কোনো ব্যাপারই ওনার মধ্যে ছিল না। উনি সমস্ত ভালো সঙ্গীতকে উনি শ্রদ্ধা করতেন, এইটাই সমস্ত কিছু। তুমি বললে না কিশোর কুমারের ওই গানটা উনি খুব ভালোবাসতেন, ওই যে জিন্দেগি কা সফর, সফরে যেটা উনি টস টস করে চোখে জল পড়ছে, কি অসাধারণ গিয়েছে রে, কি অসাধারণ গিয়েছে বলে টস টস করে চোখ দিয়ে জল পড়ছে। আর এখন না কি মনে হয়, যারা পিওর ক্লাসিক্যাল গান তাদের সঙ্গে যেন তাদের সঙ্গে আমি এইটা মেলাতে পারি না। আমার বাবাকে যেরকম দেখেছি, আর জেঠুকে তো এতই দেখেছি, জেঠু আমার নিজের জেঠু, আমি ভীষণ মানে ওনাকে এখনো মিস করি জানি। আর যেন তখন সবে শ্যামলের বিয়ে হলো, আর জেঠু আমাকে বলতেন যে জানিস আমার ছেলে বউটা খুব ভালো গাইবে, সেই পরে তোমার সঙ্গে আলাপ হলো, ভাব হলো,
জেঠুর কথা এবং জেঠুকে নিয়ে তোমরা যে এই যে সংস্থাটা করেছো এবং এইটা নিয়ে যে এত কাজ করছো মগন মন্দির বলে এইটা নিয়ে এত কাজ করছো এই জন্য আমি মানে ভীষণ 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 খুশি অনেক সাধুবাদ জানাই তোমাদের এই সংস্থা অনেক এগিয়ে তুমি সবসময় আমাদের মানে মাথার উপরে থেকো এটা একটা আমাদের বিরাট পাওনা হ্যাঁ আরেকটা ব্যাপার কি তোমাকে জিজ্ঞেস করি ধরে নাও উনার যে এক মানে শিক্ষাগত পদ্ধতিটা মানে খুব সাইন্টিফিক ছিল একদম প্রত্যেকটা বিলম্বিত খেয়াল ভাগ করে নোটেশন করে নোটেশন করে আমার কাছে এখনো খাতা আছে তুমি বলো আরেকটা ব্যাপার উনাকে এখন দেখো কতগুলো ব্যাপার এসে যায় জানো তো কতগুলো এখন অনেকে ধরে নাও মিডিয়া ব্যাপারটা তো তখন এত ছিল না মানে এখন তো একদমই ছিল না একদমই ছিল না উনারা মানে এমন ভাবে মিউজিকটাকে শ্রদ্ধা করতেন সাধনা যাকে বলে মানে ঋষি মুনি উনারা ছিলেন একদম রে আর কোনো চাওয়া পাওয়ার ঊর্ধ্বে ছিল এটা মানে আমি থেকেও দেখেছি তো জেঠু কাছে যে আমরা যেটা শিখেছি খুব সহজ সরল ভাবে গাও এমন কিছু দুর্বোধ্য জানি না কিন্তু দুর্বোধ্য রাগ উনি আমাকে শিখিয়েছেন আমি তোমাকে বলছিলাম হরিকোষ হরিকোষ ভীষণ কঠিন সা কোমল গা মা ধানি সা নি দা মা দা দা মা গা সা মিষ্টি করে লাগানো আর মুখড়াটা ওনার ছিল মিলনে চলি রাধা মিলনে চলি এখন আমি খুব মজা করে করে গাই মিলনে চলি আমি যেন দৌড়ে যাচ্ছি আর কি না কৃষ্ণের কাছে মিলন ইয়ে করতে রাধা যেন যাচ্ছে ওরকমই এইরকমই একটা ব্যাপার মানে সু মানে নান্দনিক ভাব যেটা সুখদায়ক যেন হয় মানুষের শুনে যেন খুশি হন আরেকটা ব্যাপারটা আমি বাবার কাছে আমি তোমরা তো অনেক পেজ মানে আমার থেকে অনেক তোমরা আগে ওনাকে দেখেছো অনেক আগে হ্যাঁ কিন্তু আমি একটা এখন রিয়েলাইজ করি উনি না কতগুলো ব্যাপার যেমন সাহিত্যটাকে খুব জোর দিতেন হ্যাঁ সাহিত্যটাকে মানে খেয়ালেও যে একটা গল্প থাকে হ্যাঁ কাহিনী একটা থাকবে আমাদের যেরকম ভাই বলছে যে একটা শব্দ নিয়ে বিস্তার করবি না একটা সেন্টেন্স নিয়ে এটা দরকার হ্যাঁ যে মানুষে বুঝে গল্পটা বুঝে অনেক সময় শুনি আজকাল যে অন্তরাটা মনে নেই শুধু শুরু যা খুশি বলে গেলাম ওইটা না ওনার ভীষণ সাইন্টিফিক সমস্ত লেখাগুলো আমার কাছে এখনো আছে মানে প্রত্যেকটা গান এবং স্বরলিপি করা বিলম্বিত খেয়াল একদম আরেকটা দিদি জানো তো তুমি এটা আমি অ্যানালাইসিস করে দেখেছি আগে যখন উনারাদের সময়টা একটা রাগ প্রধান একটা রিভলিউশন হলো বলা বঙ্গতে এটা এই যে এখন বাংলা খেয়াল লোকে বলছে যেহেতু তো কবেই করে গেছে বনে বনে গায়ে করে লিয়া কি একদম ওটা তো বলা ওগুলোই তো বাংলা খেয়াল বাংলা খেয়াল বা দুয়ারে লোকে সখীরে হ্যাঁ ওগুলো তো বাংলা খেয়ালে আবার উনি আবার আরেকটা জিনিসও দেখছি উনি রাগ প্রধানটাকে মানে ঠিক টিপিক্যাল বাংলা খেয়ালে না সঞ্চারীরও উনি আবার সঞ্চারীও করেছেন উনি কত সুর করেছেন যেমন বসন্ত বন্দনায় একবার রেডিওতে একটা তখনকার স্কেচ প্রোগ্রাম হতো কি অসাধারণ আবিরের আরেকটি নাম কি মিষ্টি সুর কি অসাধারণ কোনো ক্লাসিক্যালের ব্যাপার না কিন্তু পাণ্ডিত্য রয়েছে অনেক মুনশিয়ানা রয়েছে কিন্তু সুখশ্রাব একদম আরো মনে হচ্ছে যেন দোলের সময় লোকের মধ্যে ঢুকিয়ে দিয়েছে দোলে এইগুলো ওনার মধ্যে ভীষণ ছিল তুমি একটা যদি আবিরের আরেকটি নাম প্রেম যে প্রেমে ভালোবাসা জাগে আবিরের আরেকটি নাম প্রেম এটা মানে পুলক বন্দ্যোপাধ্যায় লেখা ছিল হ্যাঁ কি অসাধারণ না কথাও যেমন আবার আবিরে রাঙানা আবিরে রাঙা বসো কি সুন্দর আমি তো তোমার কাছেই শিখেছি আমি তখন ভাবতাম যেন ছোট ছিলাম তো কে যে ছেলের বউ হয়ে আসছে যেটুকু বেশ সারাক্ষণ পাবে এখানে থাকবে আমাকে মাঝে মাঝে ওপরে দোতলায় ডেকে নিয়ে যেতেন আয় মা উপরে বসে কেন তারপরে অনেক রকম কথা গল্প করতেন কি যে ভালোবাসার একটা জায়গা ছিল মানে শুধু গানটুকুর সঙ্গে সম্পর্ক ওইটুকু নয় আর কি এই যেটুর কথা আজকে আলোচনা করছি আমার মনটা কেমন হয়ে যাচ্ছে যেন কি ভালো না এইটা একটা ব্যাপার জানো তো মানে মান মানে হয়তো অনেক ভালো সঙ্গীতজ্ঞ নাম করা কিন্তু মানুষ আবার
পাওয়াটাও খুব মুশকিল হয়, ভীষণ ভীষণ। মানুষ হিসেবে ওনার কোনো তুলনা নেই, আমার কাছ থেকে কিছু নিতেন না, কিন্তু সব থেকে যত্ন করে আমাকে আলাদা করে নিয়ে বসতেন, এরকম করে। ওই যে বললাম জহরি জহর চিনে আর কি, যার জন্য মানে সবাইকে ওইভাবে ওইভাবে উনি ইয়ে করতেন আর কি। হ্যাঁ, আরেকটা খুব ইন্সপায়ার করতেন, মানে যেমন পড়াশোনা গান বাজা, আমার আমি দেখেছি বাড়িতে যে কাজের যে মানে দুটি মেয়ে হয়তো বাড়িতে থাকতো কি, সবসময় স্লেট চক এগুলো এনে সন্ধ্যাবেলা বসতো, ওদেরকে অ কখ বই কিনে নিয়ে আসো, বস বস একটা পড়াশোনা কর। আরে সন্ধ্যাবেলা রোজ ঘন্টাখানিক ওদেরকে নিয়ে, মানে ওই দুটো, ওরা দুটো তো আর কিছু করেও না, তারপর পরদিন আবার রেগে যায়, তোদের যে সব দিয়ে দিয়ে শিখিয়ে গেলাম এগুলো করে, মানে এরকম ছিলেন। হ্যাঁ, ভীষণ ভালো ভালো সময় কাটিয়েছি, এইসব মানুষের সঙ্গ পেয়েছি, তাদের পা ছুঁতে পেরেছি, এটাই সৌভাগ্য আমি মনে করি। আর আরেকটা মানে এই যে ট্রেনিংয়ে তোমাদের ধরনের প্রথাটা, উনি যেভাবে যেটা আমি বললাম সাইন্টিফিক ওয়েতে, আজকাল ধরে নাও কথা হচ্ছে পাল্টাতো, উনি পাল্টা এখন অনেকেই হয়তো বলছে পাল্টা পাল্টা মানে বলছি আর কি, কিন্তু কবে সেটা, কবে কবে আমার এখনো মনে আছে, আচ্ছা বাবা মামা গাগা রে রে নিশা রে গা মা বাবা গা রে সা বলে তো বল, তারপরে বলতেন এইটা বাড়াও বাড়াও আবার চললো, আবার তার অবরিকে আরো এই দুটো দেখো কিরকম আমার মনে আছে সব। তারপর বন্দিশ ভয়েস ট্রেনিং, ভয়েস ট্রেনিং উনি কিভাবে শেখাতেন। হ্যাঁ, আমার সব থেকে যেটা এখনো মনে হয় যে বিলম্বিত খেয়াল, ছবির মতো আঁকা, তুমি সুন্দর করে গেয়ে যাও, তোমার তাল নিয়ে ভাবতে হবে না, কিছু ভাবতে হবে, শুধু বুঝে নাও কোথা থেকে মুখরা নেবে, কোনটা একটা তেহাই আনবে, কিভাবে তেহাইগুলো তেহাইগুলো। আর উনি একবার আমি দেখেছিলাম, আমি তো সবসময় পিছনে হয়তো তান্ত্রা বাজাতে, আমাদের মধ্যে একটা ইয়ে থাকতো, মানে উনার একটা হয় না, উনার সঙ্গে কতটা মানে সাথে, এই তো সৎসং যাকে বলে, একদম সৎসং। হ্যাঁ, তো তান্ত্রা বাজার তখন দেখছি উনি হলে বলছেন আপনারা যেখান থেকে হাত তুললেন আমি সেখান থেকে তেহাই দেব, তাই না? আমি না অবাক হয়ে গেছিলাম সেই মানে দৃশ্য দেখে, যে কী করে সম্ভব, ঐশ্বরিক ক্ষমতা ছিল না, আর কি বলবো, বিলিয়ে যেতে চান চেয়েছেন উনি, যে শেখাবো না বা রাগারাগি করব কিছু, যেটুকুনো দিন কি রাগ করতেন, তুমি তো আমার থেকে অনেক বেশি দেখেছো, না রাগ দেখিনি কোনোদিনও না, আর সবসময় হাসি মুখ, হাসি মুখ, আর বিরক্তি ছিল না, আর গানও গাইতেন, গানও গাইতেন। আরেকটা ব্যাপার দিদি দেখো, তখন এত প্রফেশনালিজমটা ছিল না, ছিল না, সম্পর্কটা এমন ছিল কোনো। এবং একটা সময় এলো যখন যারা বাংলা গান গেয়ে বেড়াচ্ছে প্লেব্যাক করছে, প্রত্যেকে লাইন দিয়ে কিন্তু জেঠুর কাছে গিয়ে শিখে শিখেছেন। যে ওদের একটা ধারণা তো ছিল যে একটু ক্লাসিক্যাল গান গাইলে ভালো গাইতে পারবো, কিন্তু এনার কাছে শিখলে আমরা সুন্দর করে গাইতে পারবো। নামগুলো বলো যেমন মানব, হ্যাঁ মানবেন্দ্র মুখোপাধ্যায়, জটিলেশ্বর মুখোপাধ্যায়, আরতি, শ্যামল, আর হ্যাঁ শ্যামল মিত্র, তারপর তোমার সত্যনাথ কাকা, জটিলেশ্বর কাকা, প্রত্যেকে, প্রত্যেকে, অখিল বন্ধু ঘোষ, অখিল বন্ধু ঘোষ, কে নয় আর কে, মানে মানে ওনার গাইবার স্টাইলটা, হ্যাঁ ওনার গাইবার স্টাইলটা ওরা নিতে চাইতো, যে ক্লাসিক্যাল অঙ্গের গানও কিভাবে মিষ্টি করে গাওয়া যায়, এটাই ছিল। তার মানে কি হচ্ছে, উনি যুগের থেকে কত এগিয়ে ছিল বলো, অনেক এগিয়ে ছিলেন, আরও তখন তো এই মিডিয়া টি দিয়ে এইসবও ব্যাপার ছিলেন না, তার মানে তুমি যেটা বললে ঐশ্বরিক ক্ষমতা নিয়ে ওনারা জন্মেছেন। হ্যাঁ, আর সমাজকে ওনারা দিয়েই গেছেন একদম। আরেকটা ব্যাপার বলো তো, একটা জিজ্ঞেস করছি, যেহেতু তুমিও আমিও এখনকার যেটা মাহল আমরা দেখছি, তোমরা পরে আগে যেটা মাহল মানে সেটার সঙ্গে ধরে নাও আগে কীরকম মাহল, আমরা তো কথা বললামই, তবু ধরে নাও একটা, এটা কী হচ্ছে আমরা মানে পরের প্রজন্মের জন্য মানে কীভাবে মিউজিকটাকে, মিউজিকটা সাধনার বাইরে কি হতে পারে, একদম তাই না? এখন অনেকে ভাবে শর্টকাট আছে বলতো, কোনো কোনো কি, তোমরা যে এত এত মানে বছরের পর বছর এইভাবে গান করে এসছো, এটা সাধনার মাধ্যমে তো, শিক্ষার মাধ্যমে এসছো। নিশ্চয়ই শিক্ষাটা না থাকলে অনেকের হয়তো ঈশ্বর দত্ত কণ্ঠ থাকে, গাইবার ইচ্ছেও থাকে, কিন্তু একটু এগুলো শেখা থাকলে, আমি বলছি না সব গানেই ক্লাসিক্যাল দরকার, ক্লাসিক্যালটা আমি যেটা বলি মান্না দে যেভাবে গাইতেন, সেটা কি যেন আমার মনে হয় ক্লাসিক্যাল গানটা গিয়ে ওইটা নির্যাসটা নিয়ে তুমি বাংলা বাজাও, একদম একদম একদম। মানে এখন তুমি প্রজন্মকে কি মেসেজটা দিবে বলো তো? এইটাই আমি বলবো যে একদম না শিখে
দু একটা গান হয়তো গেয়ে ফেলা যায়, কিন্তু একটু শেখা থাকে, মানে সেটা তোলা হলো কেন শেখা হলো না, একটু শিক্ষা থাকলে সেই গানটা অনেক ভালো করে গাইতে পারবে। যেমন যেটু বলতেন ক্লাসিক্যাল অঙ্গে, তুমি বললে না যে ক্লাসিক্যাল গানটাও একটা যেন কি যেটা লেখা আছে সেটার একটা মিনিংফুল হওয়া চাই, তাই না? যেমন ঠুমরি গাইতে গাইতে উনি বলতেন বলবান আবার, যেটা আমরা বলি সেটা হচ্ছে যে একটা কথা বলে হা, কিন্তু না মিনিংফুল একটা কথা নিয়ে তুমি আলাপ বিস্তার করো। সত্যি দিদি খুব মানে তোমাকে অশেষ প্রণাম, আর সবসময় মগন মন্দিরের সঙ্গে আমাদের সবসময় তুমি আশীর্বাদ করবে, সবসময় আছো প্রথম থেকেই, আর সবসময় আমরা যেত মানে আরও বিশেষ করে আমাদের পরের প্রজন্ম যারা ছেলেমেয়ে বেশ দীপ্তম অনির্বাণ তুমি তো ওদেরকে সবসময় আশীর্বাদ করো, ছেলেরা খুব ভালো, এরা যেন আরও এগিয়ে নিয়ে যেতে পারে, যেহেতু যেখানেই থাকেন উনি আশীর্বাদ করছেন আমার গভীর বিশ্বাস। এবং জেঠুকে আমি অনেক অনেক প্রণাম জানাচ্ছি, আর তোমাকে আমি অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি যে জেঠুকে নিয়ে তুমি যে কাজগুলো করছো এই প্রজন্মের ছেলে মেয়েরা জেঠুকে চিনতে পারবে কিছুটা, মানে উনারা কি করে রেখে গেছেন, করে আসলে কি জানেন দিদি সব নোটেশন করে উনি মানে কারি কারি গান বাজনা রেখে গেছেন, যেমনি ক্লাসিক্যাল তেমনি থুমরি দাদরা চাইতি কাজরি মানে ওই সেমি মানে সব সেমি ক্লাসিক্যাল আবার লাইট ভজন গীত গজল সব রাগ প্রধান, বাংলা রাগ প্রধান তো মানে বলার কথা নয়। আমি এইটা না সবসময় বলি, আমরা বলি রাগ প্রধান বাংলা গান, ওইটাকেই যদি কেউ খেয়াল বলে অসুবিধা কি আছে, এক একটা গান হয় রাগাশ্রয়ী বাংলা গান আর রাগ প্রধান বাংলা, মানে ওই রাগই থাকবে প্রধান, কোথাও থেকে বেরোবে না, ওইটাকে আশ্রয় নিচ্ছ বাকিটারে আর এটা প্রধান থাকছে। অসংখ্য ধন্যবাদ দিদি, তোমাকে অনেক প্রণাম, তোমরা অনেক ভালো থাকো, আমার অনেক 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 শুভকামনা রইল, শুভেচ্ছা রইল, তোমরা এই কাজটা নিয়ে এগিয়ে যাও। থ্যাংক ইউ দিদি।